যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের সুস্থতা কামনা করে আমরা শুরু করছি আজকে নতুন ভিডিও। তো আমরা আবারও চলে আসছি জমুনা ফিউচার পার্ক লেভেল ফোরে আইবক্স বিডিতে মান্না ভাই শপে। আসলে মান্না ভাই শপে কিন্তু আজকে ধামাকা ধামাকা ফ্ল্যাগশিপ গেমিং ফোন চলে আসছে। আর এই ফোনের প্রাইস কীরকম, ফিচার্স কি, সব কিছু জানাবে এই ভিডিওটি। অবশ্যই কিন্তু আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো আপনার কাঙ্ক্ষিত পছন্দের ফোনটি কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা বেশি কথা বলছি না, মান্না ভাইয়ের কাছে চলে যাচ্ছে এই শপের অ্যাড্রেসটা জানার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি হচ্ছি সালাউদ্দিন মান্না। আপনারা যারা কিনা এই এই চ্যানেলের নিয়মিত ভিউয়ার তারা হয়তো আমাকে চিনে থাকবেন। সো আজকে আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আমার কিছু নতুন কিছু প্রোডাক্ট এবং হচ্ছে আপডেট কিছু কালেকশন, এবং আপনাদের বর্তমান যারা কিনা আগের ভিডিও দেখেন নাই তাদের জন্য কী কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম। তো আমার শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোর ব্লক এতে, এবং শপ নাম্বার হচ্ছে 22/A2। আর আমার শপ নাম হচ্ছে আইবক্স বিডি। তো আপনারা অনেকেই যমুনাতে আসলে হচ্ছে আপনারা কনফিউজড হয়ে যান যে আপনারা কোথায় আছেন, লাইক আপনারা শপ খুঁজে পান না। ইভেন আমি যদি আপনি ফোন দিলেও অনেকেই কনফিউজড হয়েছেন যে আপনি কীভাবে আসবেন। আমি আপনাকে সহজ একটা ওয়ে বলে দিই, আপনি যমুনাতে ঢুকার পরে যদি না আসেন কখনো, যমুনাতে ঢুকার পরে হচ্ছে সিকিউরিটিকে জিজ্ঞেস করবেন যে এক নাম্বার লিফ্টটা কোন দিকে। এক নাম্বার লিফ্টে উঠবেন, এক নাম্বার লিফ্ট থেকে উঠে হাতের ডান পাশের যে গলিটা ওই গলিতে ঢুকলে আমার শপটা পেয়ে যাবেন, খুবই ইজি। সো আমরা শপের লোকেশন বলা শেষ, এখন হচ্ছে আমরা প্রোডাক্টে চলে যাই, কথা বাড়াচ্ছি না। আপনারা এখন দেখাচ্ছি কী কী ফোন পাবেন, সো শুরু করা যাক। ওকে, তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এই শপের পূর্ণাঙ্গ অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। আর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা হলো মান্নাভের নাম্বার, যদি আসতে সমস্যা হয় অবশ্যই ফোন করবেন, তাহলে দেখা যায় রিসিভ করে নিয়ে আসতে পারবে। তো আমরা বেশি কথা বলছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে, অবশ্যই কিন্তু সঙ্গে থাকবেন। তো মান্না ভাই আমরা শুরু করতেছি, তো শুরু করার আগে বলবেন অবশ্যই যেটা হলো আপনার এই প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন। ভিডিও শুরুর আগে প্রোডাক্ট দেখানোর আগে বলতেছি, আপনি আমার থেকে যে কোনো ফোনই নেন, হয় এটা 5,000 টাকা দামি ফোন অথবা 50,000 টাকা দামি ফোন, আপনি আমার থেকে সেম ফ্যাসিলিটিস পাবেন, সেম সাপোর্ট পাবেন। প্রোডাক্টের হচ্ছে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া থাকে, আর এছাড়া হচ্ছে আপনার ওয়ারেন্টি থাকে, সার্ভিস ওয়ারেন্টি দেওয়া থাকে 2 বছরের। তো আপনি আপনার ফোন নেওয়ার পরে আশা করি অবশ্যই চেক টেক করার পরে যদি কোনো সমস্যা থাকে, যে অবশ্যই এটা ইলেকট্রনিক জিনিস, এটা ভিতরে ইন্টারনাল হতে পারে, যেটা কিনা আমি নিজে পার্সোনালি চেক করার পরেও পাইনি। সো সেই ধরনের যদি কারো কপালে যদি খারাপ হয় যে ফোন নেওয়ার পরে সমস্যা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি রিপ্লেসমেন্ট পাবেন। ঠিক আছে, আর বাংলাদেশ যে কোনো প্রান্ত অবশ্যই তো কুরিয়ার করে থাকে, কুরিয়ারে আমি বাংলাদেশে যে কোনো জায়গায় আমি কুরিয়ার করে থাকি। আপনারা জাস্ট একটু কষ্ট করে ফোন দিয়ে যোগাযোগ করবেন, কীভাবে নেবেন না নেবেন সেটা আমার সাথে কথা বললে আপনার যেভাবে ইজি হয় প্রোডাক্ট দেখার জন্য অথবা বোঝার জন্য, আপনি আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ইজি করে দেখায় আপনার প্রোডাক্ট নিতে পারবেন। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কী দেখবো ভাই আজকে? সো আজকে ফার্স্টে দেখবো হচ্ছে আমি স্যামসাং দিয়ে। তো যারা হচ্ছে ভাই তো ভিডিও করতেছে, যারা হচ্ছে আমাকে আগে থেকে চিনেন তারা হয়তো জানবেন যে আমি স্যামসাং একটু কম করি। তো রিসেন্টলি আমি স্যামসাং করতেছি বিকজ আমি স্যামসাংয়ের প্রতি একটা ভরসা পাইতেছি, ইভেন আমার কাস্টমারও স্যামসাং চাচ্ছে। তো স্যামসাংয়ের হচ্ছে আমি কম বাজেটের একটা ফোন দেখাচ্ছি প্রথমে, এটা হচ্ছে S9। S9 হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে কমের মধ্যে মনে করেন একটা আপনার স্যামসাং মানে কিন্তু ডিসপ্লে আর ক্যামেরা। হ্যাঁ, তো আপনারা যারা কিনা কম বাজেটের মধ্যে আপনার ফোন মানে কার্ভ ডিসপ্লে চাচ্ছেন, ছোটোখাটো একটা ফোন চাচ্ছেন, হাতে নিয়ে ইউজ করবেন এমন কিছু চাচ্ছেন, তারা কিন্তু এই ফোনগুলো দেখতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে স্যামসাংয়ের S9। এটা কিন্তু একটা সময় ফ্ল্যাগশিপ ফোন ছিল, 2019 সালের কিন্তু এটা ফ্ল্যাগশিপ ফোন। তো আপনারা আমরা অনেকে বাংলাদেশে সবাই কিন্তু অত পয়সাওয়ালা বা অত বড় লোক না, আমি নিজে মধ্যবিত্ত, আমরা সবাই মধ্যবিত্ত। তো আমাদের হয়তো কপালে থাকে না যে একটা দামি ফোন ইউজ করার শখ থাকে সবারই। তো আপনারা ইউজ ফোনে হচ্ছে আপনারা এই জিনিসটা পূর্ণ করতে পারবেন। মোটামুটি 15 থেকে 16 হাজার টাকার মধ্যে অনেক অনেক ফোন আছে যেটা কিনা একটা সময় ফ্ল্যাগশিপ ছিল। তো এটা হচ্ছে এমন একটা ফোন, এই ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S9। তো এই ফোনটা S3 আর নোট সিরিজ হচ্ছে স্যামসাং কিন্তু ফ্ল্যাগশিপ, ঠিক আছে। এছাড়া হচ্ছে A সিরিজ এবং M সিরিজ হচ্ছে ওটা হচ্ছে আপনার মিড রেঞ্জ। তো এটা হচ্ছে S9, এটা হচ্ছে 4GB 64GB, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 16,500 টাকা। সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন। এটা কিন্তু আর একটা খুব সুন্দর একটা জিনিস যে ক্যামেরা, এই যে ক্যামেরাটা হাতে নিলে আপনার মনে হবে যে আপনি হয়তো ইয়ে করতেছেন, আপনি হয়তো মানে জাস্ট একটা ডিসপ্লেটাই হাতে নিয়ে রাখছেন। আপনি ক্যামেরাটাই এখন দেখালাম আর কি, ক্যামেরাটাই যারা ইউজাররা যারা কিনা আপনারা দেখতে মানে হাতে নিয়ে, অবশ্যই আপনারা যারা মানে ভিডিও তো হয়তো অনেক কিছু দেখাতে পারতেছি না, আপনারা যদি ফোন সম্পর্কে দেখতে চান, ফার্দার কোনো কিছু জানতে চান, সেই ক্ষেত্রে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, কিন্তু এতক্ষণ ক্যামেরায় দেখাইছি যে ক্যামেরাটা কিরকম, ঠিক আছে। তো এটা কার্ভ ডিসপ্লে, ঠিক আছে, ফুল স্ক্রিন ডিসপ্লে, অনেক সুন্দর একটি ফোন কিন্তু। তো প্রাইসটা আবার একটু বলে দিন। এটা স্যামসাং গ্যালাক্সি S9, এটা হচ্ছে 4GB 64GB, এটা একটা ফ্ল্যাগশিপ ফোন একটা সময় 2019 সালের। তো এই ফোনটার প্রাইসটা পড়বে হচ্ছে 16,500 টাকা। 16,500 টাকা, খুবই কম প্রাইস কিন্তু। হ্যাঁ, তো নেক্সট আমরা কি দেখবো? নেক্সট হচ্ছে আমরা দেখবো স্যামসাংয়েরই আরেকটা সুন্দর ডিভাইস, এটা হচ্ছে যাদের কিনা বাজেট আর একটু বেশি, জাস্ট আপনার বাজেট 20-এর মতো, তো 20-এর উপরে আর কি, অবশ্যই 20-এর উপরে যেতে হবে। যদি আপনার বাজেট 20 হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে তার একটু ভালো ডিভাইস পাবেন, সেটা হচ্ছে আপনার স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস। S9 প্লাসের হচ্ছে পারফরমেন্সটা একটু বেটার, যারা কিনা একটু গেমিং করেন, কার্ভ ডিসপ্লেতে গেম খেলে
মজা আছে, যারা জানেন না তারা খেললেই বুঝতে পারবেন আসলে। এটা হচ্ছে টাচ রেসপন্স অনেক ভালো হয়, তো স্যামসাং এর অ্যামোলেড ডিসপ্লে, সো গেম খেলে অনেক মজা পাবেন। এগুলো কিন্তু ফলসর, কোয়ালকম ফলসর দেওয়া, তো যারা কিনা গেম খেলতে চাচ্ছেন বিশের নিচে বাজেট, তো তারা কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস নাইন প্লাসটা ট্রাই করতে পারেন। ওটা 6 GB র্যাম তাও থাকে, তো ওইটার প্রাইসটা পড়ে হচ্ছে আপনার 19,000 টাকা। হ্যাঁ, 19,000 টাকা আপনি কিন্তু গ্যালাক্সি এস নাইনটা পেয়ে যাবেন, 6 GB র্যাম। আর এগুলোর প্রসেসর কিন্তু স্ন্যাপড্রাগন 845 দেওয়া, সো আপনি পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, যে কোনো গেমই কিন্তু আরামসে খেলতে পারবেন। তো এরপরে চলে যাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টেন টা পার্সোনালি আমার খুবই পছন্দের একটা ফোন। এটা হচ্ছে আপনার এস নাইন পছন্দ হওয়ার কারণ হচ্ছে এটা ডিজাইন, যেটা এটা আপনার লুকটাও কিন্তু জোস আপনার। হ্যাঁ, অনেকে আছে যে বড় ফোন ইউজ করতে অভ্যস্ত না, অনেকে আছে একদম ছোট ফোন ইউজ করতে তো মানে কেমন জানি লাগে। যেমন আমার নিজের একদম বড় ফোনও ভালো লাগে না, আবার একদম ছোট ফোনও, যেমন এস নাইনটা একদম বেশি ছোট মনে হয় আমার কাছে। তো এস টেনটা হচ্ছে এমন একটা সাইজ যেটা কিনা আপনার পারফেক্ট একটা সাইজে, এটা আপনি এক হাতে বলেন, দুই হাতে বলেন, যেভাবে বলেন ওইভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, ক্যামেরাটা, হ্যাঁ, এই যে আমি ইউজারদেরকে ওইটা দেখাচ্ছি, এটা আপনারা কিন্তু জানবেন যে স্যামসাং এর এস টেন এবং এস সিরিজ এবং নোট সিরিজের মধ্যে ক্যামেরার দিক দিয়ে কিন্তু এস সিরিজটা সবচেয়ে ভালো। ঠিক আছে, এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে ফুল স্ক্রিন করে দিচ্ছি। ফুল স্ক্রিন করলে আসলে ক্যামেরার অরিজিনাল মজাটা পাওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা হাতে নিলে মনে হবে যে আপনি জাস্ট একটা ফোনের ডিসপ্লে হাতে নিয়ে রাখছেন। ফোনটা মানে এটা যে একটা ফোনের ডিসপ্লেটা এত সুন্দর হওয়া যায় সেটা শুধু আপনি এই যে স্যামসাং মানে স্যামসাং এর ফোন দেখলে আপনি বুঝবেন যে ফোনের ডিসপ্লেটা কতটা সুন্দর, কতটা শার্প এবং কতটা কালারফুল হয়। তো এগুলো কোজ বিশ্বে সবচেয়ে ভালো ডিসপ্লে বানায় আমার মতে হচ্ছে স্যামসাং নিজেরাই। স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে এই কারণে কিন্তু আরো সুন্দর লাগে, কার্ভ প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে একমাত্র স্যামসাং এরটার মতো অন্য ফোন কত বেশি এফোর্ড করতে পারে না। হ্যাঁ, সনির অবশ্যই ডিসপ্লে আছে, বাট সনির ডিসপ্লের দামটাও বেশি। তো আপনার কম বাজেটের মধ্যে মানে একটু দাম কম দেওয়া হচ্ছে আপনার বেস্ট ডিসপ্লে এবং বেস্ট পারফেক্ট প্যাকেজ বলতে পারেন হচ্ছে স্যামসাং গ্যালাক্সি X10। এস্টেনেটাতে কিন্তু প্রসেসরটা ভালো দেওয়া, স্ন্যাপড্রাগন প্রসেসর, এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 855 দেওয়া। তো যারা কিনা ফ্ল্যাগশিপ রেঞ্জের একটা ফোন চাচ্ছেন, যাদের বাজেট হচ্ছে আপনার OnePlus 7T নিতে যাচ্ছেন, কিন্তু মানে ওই 7T অবশ্যই OnePlus, বাট আপনি 7T-র কম্পিটিটর হিসেবে অবশ্যই 7T থেকে কিছুটা দাম কমেও আপনার এস্টেনটা নিতে পারবেন। এটা 8 GB 128 GB, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 24,000 টাকা। জি, 24,000 টাকা পেয়ে যাবেন স্যামসাং গ্যালাক্সি এস টেন। এই ফোনটা আপনারা আপনার হাতে যে ইউনিটটা আছে এটা আসলে আপনি সরাসরি শপে এসে যখন দেখবেন তখন বুঝবেন এই ফোনটার কন্ডিশন কেমন। হ্যাঁ, সুন্দর এবং কন্ডিশনটা কেমন। আমার প্রত্যেকটা ফোনের কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এবং সুপার ফ্রেশ এবং হচ্ছে ভালো কন্ডিশনের ফোন। পাঁচ ক্যামেরা কিন্তু আরো অবশ্যই। এরপর চলে যাচ্ছি এটার পরে, এটারই একটা বড় ভাই বলা যায়, সেটা হচ্ছে আপনার স্যামসাং এর গ্যালাক্সি S10 Plus। হ্যাঁ, আপনারা এতক্ষণ ক্যামেরাতে দেখতে পাচ্ছিলেন যে S10, হ্যাঁ, S10 আর S10 Plus এর মধ্যে তফাৎটা হচ্ছে আপনার S10 এবং S10 Plus এর তফাৎ হচ্ছে এটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে ছোট। এটা দেখেন, এটা হচ্ছে আবার দুইটা ক্যামেরা সামনে, ফ্রন্ট ফেসিং। হ্যাঁ, পাঁচশোর ক্যামেরা S10 এর ছিল হচ্ছে সিঙ্গেল, এটা তো হচ্ছে ডুয়েল। হ্যাঁ, এই জিনিসটা আপনারা দেখে নেবেন। আর S10 Plus এর ক্যামেরা পারফরমেন্সটা একটু বেশি আর ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি, ডিসপ্লেটাও একটু বড়। তো যারা কিনা একটু বড় কিছু যাচ্ছেন গেমিং বলেন বা ডে টু ডে ইউজের জন্য, তারা হচ্ছে S10 Plusটা নেবেন। হ্যাঁ, ক্যামেরা দেখেন, আমি ফুল ডিসপ্লে করে দিচ্ছি। আসলে প্রত্যেক স্যামসাং এর এভাবে আলাদা করে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে ক্যামেরা দেখানোর প্রয়োজন হয় না। S10 থেকে শুরু করে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনেরই ডিসপ্লে এবং ক্যামেরা এমন মনে হবে যে আপনি জাস্ট একটা ডিসপ্লে হাতে নিয়ে বসে আছেন, জীবন্ত জীবন্ত লাগে। হ্যাঁ, জীবন্ত জীবন্ত লাগে আমার, আপনার মানে ছবিগুলো একদম মনে হবে যে এটার মধ্যে প্রাণ আছে এমন একটা জিনিস। হ্যাঁ, খারাপ বলবো না, যারা কেন ওপো ভিভোর ফ্যান, আপনারা ওপো ভিভো কি দিচ্ছে আমাদেরকে? ওপো ভিভো সুন্দর একটা ডিজাইন দিচ্ছে, ওপোর ফোন কিন্তু যথেষ্ট সুন্দর ফোন, ওপোর ভিভোর ফোন কিন্তু যথেষ্ট সুন্দর ফোন, বাট ইউজ মার্কেটে আমরা চিন্তা করি যে আমার একটা ফ্ল্যাগশিপ ফোন লাগবে। এগুলো হচ্ছে ব্র্যান্ডেড ফোন, ব্র্যান্ডের যদি পারফরমেন্স তুলনা করি, ব্র্যান্ডের যদি ভ্যালু তুলনা করি, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ওগুলোর সাথে যায় না। তো আপনারা কিন্তু এই 30-35,000 টাকা দিয়ে আপনারা কিন্তু ব্র্যান্ড নিউ ফোন না কিনে ওইটার চেয়ে অনেক হাজার গুণে বেশি মার্কেট ভ্যালু এবং অনেক অনেক হাজার গুণে বেশি ভালো পারফরমেন্স ফোন পাবেন কিন্তু স্যামসাং এর এই ফোনগুলোতে। তো আপনাদের, হ্যাঁ, এটা হচ্ছে স্যামসাং S10 Plus, এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 28,500 টাকা। জি, এটা আমি কাস্টম, হ্যাঁ, এটা হচ্ছে 8 GB 128 GB, 128 স্যামসাং গ্যালাক্সি X10 Plus। প্রাইসটা মনে একটু বেশি হয়ে যাচ্ছে, আমি আপনাদের জন্য আর একটু কমে 28,000 করে দিচ্ছি। 28,000 টাকা, না? জি। ওকে, এরপর চলে যাচ্ছি স্যামসাং এস সিরিজের আর একটা ফোন। আমি আপনাদের যারা জানেন এবং যারা জানেন না তাদের জন্য আবার বলে দিচ্ছি, আমি কিন্তু হচ্ছে আপনার শুধু মিড রেঞ্জের ফোনটাই করে থাকি। ঠিক আছে, আমি একটু হাই রেঞ্জের ফোন একটু কম করি, জাস্ট বিকজ আমি হয়তো নিজেও একটু মধ্যবিত্ত, তাই আমি মধ্যবিত্ত রেঞ্জেরই ফোন করি। তো এটা হচ্ছে স্যামসাং এর S20। হ্যাঁ,
তো এটা হচ্ছে স্যামসাং S20 এটা হচ্ছে আপনার 12GB 128GB এটা কিন্তু 12GB 128GB RAM কিন্তু ফ্যাক্ট আপনারা কিন্তু জানার অবশ্যই ফলসোর একটা ব্যাপার আছে বাট RAM ফ্যাক্ট কজ হচ্ছে আপনি যখন একটা ভালো পারফরম্যান্স লং টাইম মাল্টিটাস্কিং অথবা গেমিং করবেন তখন আপনার RAM এর প্রয়োজন আছে তো এটা কিন্তু 5G একটা ডিভাইস এটা স্যামসাং গ্যালাক্সি S20 5G ঠিক আছে এটা ছোট হ্যান্ডি এবং এটাও কিন্তু কার্ভ অনেক সুন্দর হ্যাঁ অনেক হ্যান্ডি একটা ফোন ওভারঅল এটা হচ্ছে হ্যান্ডি এবং পাওয়ারফুল একটা ফোন ঠিক আছে অনেক কিউট একটা ফোন আপনি ব্যাক সাইড ফুল কম্প্যাক্ট দেখালে বুঝতে পারবেন যে ফোনটা আসলে কতটা সুন্দর তো S20 ফোনটা পেয়ে যাবেন আপনার মাত্র আমার কাছে মাত্র 35,500 টাকা জি তো এটার সাথে এই প্রাইজের এই যে 35,500 টাকা এই প্রাইজে কিন্তু আপনার এটার আরেকটা কম্পিটিটর আছে তো আমি মনে করি যে যারা বুঝেন তারা কিন্তু ওইটার দিকে মুভ করবেন সেটা হচ্ছে কি আপনার নোট 10 প্লাস হ্যাঁ নোট 10 প্লাস কিন্তু বড় ফোন এটা অ্যাকচুয়ালি একদম কমপ্লিট ফ্ল্যাগশিপ একটা ফোন আপনি এই ফোনটা এই মুহূর্তেও যদি কিনেন না আপনি 2 বছর পর্যন্ত আরামসে যে কোনো রকমভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে স্যামসাং নোট 10 প্লাস এটা হচ্ছে আপনার 12GB 256GB এগুলো কিন্তু 5G ফোন ঠিক আছে হ্যাঁ এই ফোনগুলো আপনার আমার কাছে পেয়ে যাবেন সবসময় স্টকে থাকবে এই ফোনটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 36,000 টাকা জি 36,000 টাকায় কিন্তু আপনার পেয়ে যাবেন নোট 10 প্লাস তো এটা হচ্ছে আপনার যেখানে S20 প্রাইস হচ্ছে 35,500 টাকা সেখানে হচ্ছে 36,000 টাকা পেয়ে যাবেন আপনার নোট 10 প্লাস তো আমি এই জন্যই বললাম S20 কম্পিটিটর হচ্ছে মানে প্রাইসের দিক দিয়ে কম্পিটিটর হচ্ছে আপনার নোট 10 প্লাস বাট যখন আপনি দুইটা কম্পেয়ার করবেন হ্যাঁ এটা একটু আপডেট বাট ওভারঅল কমপ্লিট প্যাকেজ এবং হচ্ছে আপনার ওভারঅল পারফেক্ট ফ্ল্যাগশিপ যদি হিসেব করেন তাহলে হচ্ছে নোট 10 প্লাস ওকে নোট 10 প্লাসের সাথে আমি আপনাকে আরেকটা দেখা দিচ্ছি যাদের এটা হচ্ছে নোট 10 প্লাসের একটু কম রেঞ্জ যেটা সেটা হচ্ছে নোট 10 এবং নোট 10 প্লাসের কিন্তু দেখতে অনেকটা একরকম হলো আপনি পিছন থেকে দেখাচ্ছি ক্যামেরা আসলে কাস্টমাররা জানে ক্যামেরা কেমন কি পিছন থেকে দেখাচ্ছি একটা হচ্ছে আপনার একটু ছোট একটা বড় হ্যাঁ এভাবে কম্পেয়ার করলে বুঝতে পারেন একটা এক হাতে ইউজ করতে একটু কষ্ট হয়ে যাবে নোট 10 প্লাসটা বাট নোট 10টা ইজিলি যারা কিন্তু ছোটখাটো ফোন এক হাতে ইউজ করতে চান তাদের জন্য নোট 10 হ্যাঁ এটা আমি আবার বলছি নোট 10 এর প্রাইস হচ্ছে আপনার 30,000 টাকা এবং নোট 10 প্লাসের প্রাইস হচ্ছে আপনার 36,000 টাকা নোট 10 দুইটার কিন্তু কনফিগার প্রাইস সেম এটা তো 12GB 256GB এটা তো 12GB 256GB ওকে তো এই ছিল আমার আজকের মতো স্যামসাং এর কালেকশন তো আমি এরপরে যাবো আবারও কিছু অ্যান্ড্রয়েডের মধ্যে থাকছি এবং শেষে সবশেষে আমি আইফোনের ডিভাইসগুলো দিয়ে শেষ করে দেবো তো অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েড বলতে যেটা বোঝায় অ্যান্ড্রয়েডের মেইন মালিক যেটা সেটা হচ্ছে পিক্সেল আমি কিন্তু নিজে একটা সময় OnePlus ইউজ করতাম তো এখন কিন্তু আমি নিজে পিক্সেলে মুভ করছি এটা হচ্ছে আমার নিজের পিক্সেল 4 ঠিক আছে আমি যে ফোনটা ইউজ করতাম সেটা কিন্তু এখন কাস্টমারদের জন্যই সেল করার জন্য দিলাম এটা হচ্ছে আমার OnePlus 6 এটা পার্সোনালি আমি নিজে ব্যবহার করতাম তো এই ফোনটা আমি এখন আর ইউজ করবো না আমি পিক্সেল চালাচ্ছি কজ আমি পিক্সেল চালা এখন মানে আরাম পাচ্ছি বা আমার পার্সোনালি যে যা 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 প্রয়োজন ক্যামেরা বলেন পারফরমেন্স বলেন সব কিছু আমার পিক্সেল দিচ্ছে সো এর জন্য আমি মুভ অন করে স্যামসাংয়ের সরি মুভ অন করে গুগলের পিক্সেল 4 চালাচ্ছি আর এর আগে ইউজ করতাম OnePlus 6 তো এটা হচ্ছে এটা আপনারা যারা পিক্সেলের ডিভাইস নিতে যাচ্ছেন যাদের বাজেট হচ্ছে 20-এর উপরে 25-এর নিচে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা বেস্ট চয়েস হবে হচ্ছে পিক্সেল 4 আর পিক্সেল 4 হচ্ছে পারফরমেন্সের দিক থেকে একটু হেভিলি ইউজ করার দিক থেকে তো এটা হচ্ছে আপনার পিক্সেল 4 6GB 64GB এটা প্রাইসটা পড়বে হচ্ছে 24,000 টাকা আর সেম প্রাইস রেঞ্জে আরেকটা ফোন পড়বে সেটা হচ্ছে আপনার পিক্সেল 4A ফোর এবং ফোরেতে একটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে কি আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমার পিক্সেল 4 এটা ডিসপ্লেতে একটু উপরে নচ বা চিনিয়ের এরিয়াটা একটু বেশি ঠিক আছে আর এটা হচ্ছে আর এটা কিন্তু নচ নাই এটা হচ্ছে ফুল ডিসপ্লে আর পিক্সেল 4 যেটা এটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন করছে এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে কমন যেটা বা লেটেস্ট ডিজাইন যেটা সেটা হচ্ছে পাঞ্চল ডিসপ্লে ঠিক আছে আর এটাতে একটা মজার বিষয় হচ্ছে যেটা আমার প্রয়োজন ছিল যেটা আমি পাই নাই সেটা হচ্ছে আপনার পিক্সেল 4 হচ্ছে আপনার হেডফোন জ্যাক আছে যারা কিনা গান শুনেন যাদের কিনা হেডফোন খুব প্রয়োজন তাদের অবশ্যই এটা ভালো লাগবে তো এটা হচ্ছে পিক্সেল 4 এটা কিন্তু হ্যান্ডি এটার চাইতেও তো এটা এবং এটার ব্যাটারি ব্যাক আপও বেশি ঠিক আছে তো আপনার পিক্সেল 4 আমাদের কাছে পেয়ে যাবেন 6GB 128GB হ্যাঁ 4A 128GB এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 24,000 টাকা মাত্র 24,000 টাকা পেয়ে যাবেন 6GB 128GB অনেক সুন্দর এবং হ্যান্ডি একটা ফোন একদম ফোন আপনার আমার কাছে যা পাবেন মোস্টলি ফ্রেশ হ্যাঁ অবশ্যই ইউজফুল কোথাও না কোথাও দু একটা ডেন্ট থাকতে পারে বা স্ক্র্যাচের মতো থাকতে পারে ইউজের একটা ছাপ থাকবে বাট যথেষ্ট ফ্রেশ যতটা ফ্রেশ দেওয়া সম্ভব আমি সেটাই দিব আপনাদের তো এরপর চলে যাচ্ছি মিড রেঞ্জের একটা ফোনে পিক্সেলের সেটা হচ্ছে পিক্সেল 3A XL হ্যাঁ হোয়াইট কালার এটার মধ্যে আরেকটা ফোন আছে পিক্সেল 3 XL একটা হচ্ছে 3 XL আর একটা হচ্ছে পিক্সেল 3A XL 3 XL হচ্ছে আপনার একটু বেশি পাওয়ারফুল বেশি পারফরমেন্স দিবে আপনাকে এবং বেশি হেভিলি ইউজ করতে পারবেন এবং 3A XL হচ্ছে একটু কম পাওয়ারফুল বাট 3A XL এর সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ এটা দিয়ে কিন্তু আপনি একদিন ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটাতে আপনার হয়তো পিক্সেল 3 XL পাবেন না
তো আপনার দুইটা অবশ্য কম্পিটিট করলে হ্যাঁ অবশ্যই কিছু না কিছু উপর নিচ থাকবে, সেটা জানার জন্য আপনারা আমার সাথে কথা বলে জেনে নিতে পারবেন, বিকজ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তা না হলে। তো পিক্সেল 3XL এর দামটা পড়বে হচ্ছে আপনার 17,000 টাকা, এবং পিক্সেল 3AXL যেটা এটার প্রাইসটা পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা। জি, প্রাইসের তফাৎ কিন্তু অত বেশি না। নেক্সট এরপর চলে যাচ্ছি আমার খুবই পছন্দের একটা ফোন, একটা হচ্ছে পিক্সেল 3 আর একটা হচ্ছে পিক্সেল 3A। একটা হচ্ছে পারফরমেন্সের জন্য, এটা আপনার পিক্সেল 3 আপনার ভালো প্রসেসর দেওয়া, স্ন্যাপড্রাগন 845 দেওয়া, যে জিনিসটা আপনার স্ন্যাপ S9 দেওয়া আছে সেম জিনিসটা আপনার স্ন্যাপ পিক্সেল 3 দেওয়া আছে, এবং দামের যদি তুলনা করেন তাহলে এটার দাম কম। ঠিক আছে, এটাও 464, ওইটাও 464, কিন্তু এটার ক্যামেরা পারফরমেন্স ওটার চেয়ে তো অনেক ভালো, আবার ওইটা আবার লুকে ব্যাটারি দিয়ে এটার আবার ডিসপ্লের দিক দিয়ে ওইটা আবার অনেক ভালো। তো আপনার পিক্সেল 3 পাবেন আমার কাছে মাত্র 13,500 টাকায়। ১৩,৫০০ টাকা আমার কাছে পেয়ে যাবেন পিক্সেল 3, আগের থেকে দাম একটু কমাই দিয়েছি 500 টাকা করে, এবং পিক্সেল 3 এটা পাবেন আমার কাছে মাত্র 12,500 টাকা। মাত্র 12,500 টাকা আমার কাছে পেয়ে যাবেন পিক্সেল 3A। ঠিক আছে, এগুলো কিন্তু দুইটা 4GB 64GB, যারা কিনা ক্যামেরার জন্য ফোন চাচ্ছেন তারা কিন্তু এইগুলো দেখতে পারেন। আর আপনারা কীরকম ক্যামেরা কীরকম ছবি তুলতে পারবেন সেটা আপনি আসলে শপে আসলে আমি আপনাকে দেখালে আপনি বুঝবেন, ইমপ্রেস হবেন যে কতটা ভালো ক্যামেরা দিচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, এরপর হচ্ছে আর এই পিক্সেলের পরে ফাঁকে আমি আরেকটা ফোন দেখাচ্ছি, আমার পার্সোনালি খুবই পছন্দের একটা ফোন, সেটা হচ্ছে সনির Xperia 5। ঠিক আছে, এটা হ্যান্ডি ভাই, এত সুন্দর একটা ফোন, এত সুন্দর গুড লুকিং একটা ফোন মনে করেন সব যে দু একটা পাবেন না। ঠিক আছে, সনি ফোন মানেই তো আপনার অরিজিনালি ক্যামেরা ডিসপ্লে এগুলোর জন্য, তো এটা হচ্ছে সনির Xperia 5। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এটাতে কিন্তু ভালো একটা প্রসেসর দেওয়া, স্ন্যাপড্রাগন 855 দেওয়া, গেমিং করতে পারবেন এটাতে আরামসে। আর সবচেয়ে মজা পাবেন হচ্ছে এটা দিয়ে গান শুনি, ইউটিউব বলেন অন্য যেখানে বলেন গান শুনলে, আপনার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স না করতে পারেন তাহলে বুঝবেন না মজাটা কোথায়। তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 20,500 টাকা। জি, 20,500 টাকা, 6GB 64GB সনি Xperia 5 ফোনগুলো আমার কাছে পেয়ে যাবেন। তো এরপর চলে যাচ্ছি আমার কাছে অ্যান্ড্রয়েডের প্রায় শেয়ার যে কালেকশনগুলো আছে, যেমন হচ্ছে এটা হচ্ছে OnePlus, এটা হচ্ছে OnePlus 7। হ্যাঁ, OnePlus সম্পর্কে সবারই আইডিয়া আছে, এটা হচ্ছে OnePlus 7 আর এটা হচ্ছে OnePlus 6। OnePlus 7টা হচ্ছে 8GB 128GB, এটা হচ্ছে আপনার খুবই পপুলার একটা ডিভাইস, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 22,000 টাকা। জি, 22,000 টাকা OnePlus। হ্যাঁ, মোটামুটি ফ্রেশ কন্ডিশন, আপনারা আসলে ক্যামেরাতে দেখেন, আপনি হাত নিয়ে দেখলে বুঝতে পারবেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে। হ্যাঁ, আর এগুলো কিন্তু পারফরমেন্স বলেন সব দিক দিয়ে কিন্তু এগুলো অনেক ভালো, আর রিসেল ভ্যালু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো কিন্তু রিসেল ভ্যালু মার্কেটে অনেক ভালো। ঠিক আছে, তো OnePlus 7 পরে এটা হচ্ছে, এটার পরে দেখাচ্ছে OnePlus 6। OnePlus 6 আমি শুরুতে হয়তো বললাম এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ইউজ করা ফোন, এটা আমি বেশ কিছুদিন ইউজ করছিলাম, তো এখন আমি এটা থেকে মুভ অন করে পিক্সেলে গেছি, বিকজ আমার পিক্সেলটা এখন আরও ভালো লাগতেছে। তো এটা এই ফোনটা হচ্ছে 6GB 64GB, এই ফোনটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র 15,500 টাকা। জি, 15,500 টাকা আমার কাছে এই ফোনটা পেয়ে যাবেন। তো এরপর চলে যাচ্ছে OnePlus-এর এই ফোনগুলোর পরে চলে যাচ্ছে হচ্ছে আরেকটা ডিভাইস, সেটা হচ্ছে রিয়েলমি, এটা হচ্ছে Realme 8 5G। ঠিক আছে, তো সামনে 5G যুগ আসতেছে, যাদের কিনা 5G টেকনোলজির প্রয়োজন, ভালো ইন্টারনেট স্পিড প্রয়োজন, তারা হচ্ছে এটা নেবেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার কাছে তো 5G সিম নেই, বাট 5G সিম দিয়ে যে 5G স্পিড পাওয়া যায় সেটা না, 5G মানে হচ্ছে আপনার চিপসেটের মধ্যে একটু পাওয়ারটা একটু বাড়তে থাকে, আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন তখন হচ্ছে অন্য সাধারণ ফোন থেকে আপনার এটা হয়তো একটু বেশি সাপোর্ট দেবে। তো এটা হচ্ছে Realme 8 5G, এটার সাথে বক্স চার্জার সব কিছু আছে, এটার প্রাইসটা হচ্ছে 16,500 টাকা। হ্যাঁ, মাত্র 16,500 টাকা আমাদের কাছে Realme 8 5G পেয়ে যাবেন। এরপর দেখাচ্ছি জাতীয় ফোন যেটাকে বলে, আমি নাম দিচ্ছি অথবা আপনারাও নাম দেবেন জানি, সেটা হচ্ছে জাতীয় ফোন, এটা হচ্ছে এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না, আমি ভিডিওতে বলতেছি এই ফোনটা যে কার কোপাল আছে আমি সেটা বলতে পারতেছি না, এই ফোনটা আমার কাছে আসছে একদিন দুদিন আগে। তো আপনি যারা কিনা এই ফোনটা নিবেন তারা হচ্ছে হয়তো এরপরে আমি আপনাকে দিতে পারবো কিনা সেই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারতেছি না। এটা হচ্ছে Xiaomi-র Redmi Note 10। জি, Note 10-এর খুবই চাহিদা, অনেকে বলবেন যে ভাই Note 10-টা তো নতুনই ছিল 20,000 টাকা, এবং আনঅফিসিয়াল আপনার 18,000 টাকা পাওয়া যেত, বাট ভাই বিশ্বাস করেন গত 6 মাস ধরে এই ফোনটা এখন মার্কেটে নাই, এটা এত পরিমাণ সেল হচ্ছে যে মানে কোম্পানি এটা স্টক আউট করে দিয়েছে, এখন আর মানে বিল করতেছে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা লুকটা, ভাই লুকটা অস্থির একটা লুক, এবং এটা হচ্ছে ম্যাট ফিনিশ দেওয়া। হ্যাঁ, আর হচ্ছে আপনার ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লে এবং লুক, এই জন্য এটা কিন্তু এত বেশি পপুলার। আচ্ছা, যেটা বলতেছি এই ফোনটা হচ্ছে 464, এটার সাথে আপনি বক্স পাবেন, এবং হচ্ছে আমার পিছনে বক্স আছে, এটার সাথে কিন্তু বক্স পাবেন এবং অরিজিনাল চার্জারটা পাবেন। হ্যাঁ, এটার প্রাইসটা বলবো হচ্ছে 15,000 টাকা। তো হ্যাঁ, 15,000 টাকা আপনি 15,000 টাকা কিন্তু এইটা কমপ্লিট একটা প্যাকেজ। ভ্যারিয়েন্ট হচ্ছে 464। আপনারা এখন কিন্তু নতুন Redmi Note 11 বেরিয়েছে, Note 11-এর ভাই 11-এর চেয়ে এটা অনেক দিক দেওয়া ভালো,
নোট ইলেভেন আপনার মিডিয়াটেক পলসন নেওয়ার চেয়ে নোট টেনের স্ন্যাপড্রাগন পলসন নেওয়াটা অনেক ভালো। আপনারা জানেন ভাই স্ন্যাপড্রাগন পলসন আপনাদেরকে লং টাইম একটা সার্ভিস দেবে যেটা কিনা মিডিয়াটেক পারে না। তো আপনাদের এই জন্য বলবো নোট ইলেভেনের চেয়ে কিন্তু এটা চাহিদা বেশি, কিন্তু আমি হয়তো এক পিসের পরে আর দিতে পারবো কিনা সেই গ্যারান্টি আমি দিতে পারতেছি না। তো যার কোপালে আছে সে পাবেন। এটা হচ্ছে স্যামসাং রিয়েলমি সরি এটা হচ্ছে শাওমির নোট টেন 464 এটা পেয়ে যাবেন আমার কাছে মাত্র 15,000 টাকা। নেক্সট চলে যাচ্ছি শাওমির একটা ডিভাইস, তো এটা হচ্ছে পোকো এম3। পোকো এম3 সম্পর্কে বাংলাদেশে অনেক বাজে একটা রিভিউ আছে, বিকজ বাংলাদেশি যতগুলো অফিসিয়াল ফোন ছিল মনে করেন 90% ফোনের মধ্যে একটু সমস্যা হয়েছে। বাট আপনারা লক্ষ্য করে দেখবেন যেই ফোনগুলো আপনার আনঅফিসিয়াল ফোন ছিল ওইগুলোতে কিন্তু হয় নাই এত বেশি, মানে আমাদের দেশে যে লটটা ঢুকছে এই লটের মধ্যে একটা ফল্ট ছিল। তো আপনারা এই ফোনগুলো নিতে পারবেন, বিকজ এটা জাস্ট ইন্ডিয়া থেকে আনা একটা ফোন, এটা জাস্ট অনলি ফোন আসছে। সো আমরা কিন্তু খুব একটা ওইরকম ফোন করি না, বাট দু একটা ফোন আসে মাঝে মধ্যে আমাদের কাছে। তো এই ফোনটা হচ্ছে আপনার পোকো এম3, এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 12,000 টাকা। এটা 6GB 64GB একটা ফোন, এটার সাথে অবশ্যই এটা দিয়ে কিন্তু গেমিং বলেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা চার্জ, এটা চার্জ ব্যাকআপ থাকবে আপনার অন্তত যারা নর্মাল ইউজ করেন তাদের কাছে দেড় থেকে দুই দিন চলে যাবে অনায়াসে। তো কত বলছেন এটা 6GB 64GB? লুকটা কিন্তু জোস পারফরমেন্স এবং ক্যামেরা দিয়ে। এটাতে কিন্তু রিয়েল 48 MP ক্যামেরা ইউজ করছে শাওমি প্রথম এটা দিয়ে, ঠিক আছে। এটা ক্যামেরা কিন্তু আপনি শাওমির অন্যান্য ডিভাইসের সাথে তুলনা করার মতো, ইভেন আপনি যদি নোট টেনের সাথে তুলনা করেন তাহলে দেখবেন এটা কয়েক দিক দিয়ে এটা ভালো। তো এটা হচ্ছে 6GB 128GB, এটার সাথে বক্স দেওয়া সম্ভব, ঠিক আছে। এটার সাথে বক্স দিব, চার্জার দিব। এটা প্রাইসটা পড়বো হচ্ছে 12,000 টাকা। কিন্তু এটা কমপ্লিট একটা প্যাকেজ, আপনি 12,000 টাকা দিয়ে হ্যাঁ আপনি রিয়েলমি নতুন ফোন পাবেন, বাট আপনি কেনার পরে যখন আসবেন তখন বুঝবেন আসলে হচ্ছে কোনটা কী, কোনটা কোন পজিশনে আছে, ঠিক আছে। তো এরপরে আমার কাছে কিন্তু আরও কিছু ফোন আছে যেগুলো হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে 5-7,000-এর মধ্যে কিছু অনেকগুলো ফোন আছে, আমি সেগুলো দেখাচ্ছি না আপনার, যেটা আপনার যদি প্রয়োজন হয় আমি আপনাকে দেখাতে পারি। ওপ্পোর ফোন আছে, ভিভোর ফোন আছে, শাওমিরও ফোন আছে, A2 Lite 464, এটার প্রাইস পড়ে হচ্ছে 7,500 টাকা। তো আপনারা যাদের এই ফোনগুলোর প্রয়োজন কম বাজেটের একটা সেকেন্ডারি ফোন হিসেবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তো সর্বশেষ চলে হচ্ছে আইফোনের মধ্যে। আসলে আইফোন সম্পর্কে অনেকেরই ধারণা আছে, অনেকেরই ধারণা নাই। তো যারা কিনা ছোটোখাটো বাজেটে কম বাজেটের মধ্যে একটা সেকেন্ডারি আইফোন অথবা প্রথম শখ করে কিনতে যাচ্ছেন তারা কিন্তু সর্বপ্রথম বলবো হচ্ছে 6S। তো 6S এখন বলতে গেলে একটু ব্যাকডেটেড হয়ে যায়। তো আপনার 6S এর প্রাইসটাও কিন্তু কম না, 12,500 টাকা, 4GB 64GB, ঠিক আছে। তো আমি আপনাকে সাজেস্ট করবো হচ্ছে আপনি নেবেন হচ্ছে iPhone 7 32GB। 7 32GB আপনারা বলবেন যে 32GB ভাই এটা অনেক কম হয়ে যায়, মেমোরি কার্ড ইউজ করা যায় না, বাট আপনি আসেন ভাই 32GB আপনি ছবি এবং ভিডিও দিয়ে ফিল আপ করতে হবে। এটা আপনি এক বছরে ঠিক মতো ফিল আপ করতে পারবেন কিনা আমি জানি না, যদি অত বেশি সারাদিন ছবি তোলেন সেটাও ভিন্ন কথা ভাই, যদি কাজকর্মে থাকেন তাহলে এটা আপনার 32GB এক বছর পার হয়ে যাবে তাও আপনি ফুল করতে পারবেন না, ঠিক আছে। এটা হচ্ছে 7 32GB, ক্যামেরা বলেন, ডিসপ্লে ক্যামেরা বলেন, এরপর হচ্ছে আপনার পারফরমেন্স বলেন, সব দিক দিয়ে এটা ভালো। আসলে আইফোনের ক্যামেরার সাথে আপনি অন্য কোনো কটা তুলনা করতে পারবেন না, আপনার এটা আপনি দেখতে পাচ্ছেন, ইভেন আপনাকে নিয়ে দেখেন ফ্রন্ট ক্যামেরা আপনি নিজেকেই দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আইফোনের হচ্ছে একটা জিনিস, আইফোনের কিন্তু ক্যামেরা হচ্ছে জেনুইন ক্যামেরা, মানে অরিজিনাল যে কালারটা ওইটাই দেখায়। তো আপনার এই 7 32GB আমাদের কাছে কিন্তু কালার আছে, ব্ল্যাক কালার এবং গোল্ড কালার, এগুলো দেখতেছেন, এগুলোর প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 13,000 টাকা। পেয়ে যাবেন iPhone 7 32GB। ওকে, তো নেক্সট আমরা নেক্সট চলে যাচ্ছি iPhone 7 128GB। 7 128GB এগুলো হচ্ছে আপনার যারা কিনা একটু বেশি ইউজ করতে চাচ্ছেন, লং টাইম ইউজের জন্য আইফোন চাচ্ছেন, তারা হচ্ছে iPhone 7 128GB নেবেন। iPhone 7 128GB প্রাইস পড়বে হচ্ছে মাত্র 16,500 টাকা। হ্যাঁ, সেম প্রাইসে আর একটা ফোন, সেটা হচ্ছে iPhone 6S Plus। 6S Plus হচ্ছে যাদের একটু বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার, একটু বড়ো ফোন দরকার, ছোটো ফোন আপনার হাতে নিতে পছন্দ না, তো তারা হচ্ছে 6S Plus নেবেন। তো iPhone 6S Plus এর সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপটা, 7 থেকে একটু বলতে পারেন যে 7 সাথে তুলনা করলে 7টা আপডেট, বাট আপনি যখন লং টাইম ইউজ করবেন এবং হচ্ছে এটা থেকে 6S কিন্তু এখন আপনার iOS 15 আপডেট আসতেছে, তো আপনার কিন্তু আপডেট নিয়ে কোনো সমস্যা হবে না, এবং বর্তমানে যত ধরনের সফটওয়্যার ফ্যাসিলিটিস আছে সব কিন্তু এটাতে পাবেন। তো এই ফোনটা আমার কাছে পেয়ে যাবেন সেম 7 দামে, এটা হচ্ছে 64GB, এটা এগুলোর সাথে কিন্তু বক্স আছে 6S Plus সাথে। তো এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 16,500 টাকা। ষোলো হাজার পাঁচশো টাকা জি। ওকে, তো নেক্সট আমরা এরপর চলে যাচ্ছে iPhone 8
8 হচ্ছে আমার নিজের পছন্দের ফোন যেটা একটু এই বাজেটের মধ্যে সব পছন্দের ফোন কারণ হচ্ছে এটা হ্যান্ডি এবং হচ্ছে আপনি এটা দিয়ে সবকিছু করতে পারবেন এমন একটা ফোন 8 এর 64 জিবি তাই পাওয়া যাবে আমাদের দেশে তো 8 64 জিবি এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুকের ফোন হ্যাঁ এই ফোনটা পাবেন আমাদের কাছে মাত্র 20000 টাকা জি মাত্র 20000 টাকায় পেয়ে যাবেন আইফোন 8 আপনারা কিন্তু 8 কিনলে কিন্তু 10 এর মতো কিছুটা হলো পারফরম্যান্স পাবেন তো 8 এর পরে চলে যাচ্ছি হচ্ছে আইফোন 7 প্লাস যে মানে 7 প্লাস পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে ঠিক আছে এটা হচ্ছে 7 প্লাস 128 জিবি এগুলোর সাথে বক্স টক্স পাবেন হ্যাঁ তো এই ফোনগুলোর প্রাইস পড়বে হচ্ছে এখন মাত্র 23,500 টাকা জি 23,500 টাকা আমাদের কাছে আইফোন 7 প্লাস পেয়ে যাবেন 128 এই ফোনগুলো কিন্তু আপনি এখনও নিলে অন্তত 2-3 বছর আরামসে চালাতে পারবেন আপনার মনেই হবে না যে আপনি একটু পুরনো ফোন চালাচ্ছেন এমন একটা ফোন তো 7 প্লাসের পরে চলে যাচ্ছে আইফোন 8 প্লাস হচ্ছে মোটামুটি আপডেট এবং হচ্ছে এই মানে এই লুকের সেরা ফোন বলতে পারেন হচ্ছে আইফোন 8 প্লাস 64 জিবি হয় এটা ব্যাটারি কিন্তু আপনার হয়তো ক্যাপাসিটি হয়তো 7 প্লাসের চাইতে কম বাট পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ কিন্তু হয়তো 7 প্লাসের চাইতে বেশি আপনি কেন বেশি সেটা হচ্ছে প্রসেসর একটু আপগ্রেড করছে পাওয়ার সেভিং করছে সো এই জন্য ব্যাটারি ব্যাকআপটা হচ্ছে 7 প্লাস থেকে বেশি আর ক্যামেরা যদি তুলনা করেন 7 প্লাসের ক্যামেরা অসাধারণ সেটা আপনাকে কেউ এইটা রিপ্লেসমেন্ট হয়তো সহজে পাবেন না বাট আপনি যদি 7 প্লাসের সাথে যদি 8 প্লাসের তুলনা করেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার 8 প্লাস কোনো অংশে কম না ঠিক আছে তো আপনারা আমাদের কাছে 8 প্লাস পেয়ে যাবেন 64 জিবি মাত্র 28,000 টাকায় এগুলো কিন্তু আমি আবার বলছি আপনার আইফোন 10 থেকে শুরু করে নিচে যতগুলো ফোন আছে সবগুলো কিন্তু ব্যাটারি চেঞ্জ করা হয়েছে হ্যাঁ তো আমি হয়তো আপনারা যেটাই নেবেন সেটা কিন্তু ব্যাটারি চেঞ্জ বাট আমি এটা অ্যাসিওর করতে পারি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন এবং নতুন ব্যাটারি ব্যাকআপ মানে একটা নতুন আইফোন কিনলে যেরকম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার কথা সেম ওই ব্যাকআপ পাবেন এবং আমরা ব্যাটারির ক্ষেত্রেও কিন্তু একটা আপনাকে লেন্থ দিয়ে থাকে আপনি 7 দিন থেকে 10 দিন যে রিপ্লেসমেন্ট পাবেন সেটা হচ্ছে আপনার হচ্ছে ফোনের যদি ব্যাটারির যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে হচ্ছে আপনার কিন্তু ইয়েটা পেয়ে যাবেন আমাদের কাছে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে তো এরপর চলে হচ্ছে আইফোন এক্স এটা হচ্ছে আমার কাছে দুইটা ভেরিয়েন্টে পাবেন এক্স নর্মালি দুইটা ভেরিয়েন্টই হয় একটা হচ্ছে এক্স দেখেন আমার এক হাতে নিয়ে ইউজ করতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছি তো এটা হচ্ছে আমার আইফোনের সবচেয়ে পারফেক্ট সাইজ তো এটা এক হাতে ইউজ করা যায় এক হাতে আপনি যেভাবে খুশি ওইভাবে ইউজ করতে পারবেন এটার লুকটাও কিন্তু যথেষ্ট সুন্দর হ্যাঁ এটা হচ্ছে এক্সের দুইটা ভেরিয়েন্টই হয় 64 জিবি এবং 128 জিবি আমার কাছে দুইটা ভেরিয়েন্টই পাবেন তা এক্স 64 জিবির প্রাইসটা পড়বে হচ্ছে 31,500 টাকা এবং 256 জিবির প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 33,500 টাকা ঠিক আছে ব্যাটারি এগুলো আমি একবার বললাম যে ব্যাটারি চেঞ্জ থাকে হ্যাঁ চেঞ্জ থাকবে অনলি ব্যাটারি চেঞ্জ সেটা আপনাকে অবশ্যই অ্যাসিওর করে দেবো অনলি ব্যাটারি চেঞ্জ থাকবে এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ হচ্ছে এই ফোনগুলো তো যেহেতু 2018 সালের মডেল আপনার ব্যাটারি চেঞ্জ না হলে ব্যাটারি কন্ডিশন এমন থাকে যে আপনি কেনার পরে আপনাকে চেঞ্জ করতে হবে তো শুধু কেন আপনি একটা ফোন কিনবেন আবার 2500 টাকা খরচ করে ব্যাটারি চেঞ্জ করবেন তো আমরাও দেখলাম যে কেনার পর কাস্টমাররা চায় যে আমাদের থেকে চেঞ্জ করা থাকুক কারণ আমরা তো আর মানে ফোনটা তো আমরা সেল করবো আমরা তো আর লোকাল কোনো ব্যাটারি থাকলে তো আমরা ওইটা ইউজ করবো না বুঝেন নাই তো আমরা চেষ্টা করি যে ভালো একটা ব্যাটারি থাকতে যাতে ফোন সেল করার পরে কাস্টমার থেকে এই ফোনটা রিজার্ভ না আসে ঠিক আছে তো নেক্সট আমরা কি দেখবো তো নেক্সট দেখবো হচ্ছে আইফোন এক্স আর হচ্ছে এমন একটা ফোন যেটা কিনা গেমারদের খুবই পছন্দ এক্সার একটা ফোন যেটা দিয়ে হচ্ছে আইফোন আপনি চাইলে একদিন 1.5 দিন ইউজ করতে পারবেন ব্যাটারি ঠিক আছে তো এক্সার কিন্তু এক্স থেকে একটু বড় হ্যাঁ একটু বড় সাইজ এবং এক্সার সাইজটা মূলত 11 এর সাইজ ঠিক আছে 11 এবং এক্সার সামনে থেকে দেখতে একই রকম তো আপনার আইফোন এক্সার 64 জিবি এটা ব্যাটারি আছে 90% এই ক্যাপাসিটি ব্যাটারি কিন্তু সহজে পাওয়া যায় না এক্সারের ক্ষেত্রে এবং সব কিছু জেনুইন কোনো চেঞ্জ বা কোনো কিছু নাই তো এই ফোনটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 32,500 টাকা জি 32,500 টাকা আইফোন এক্সার 64 জিবি 90% ব্যাটারি তো এরপর চলে যাচ্ছে আমার লাস্টের স্টক যেটা সেটা হচ্ছে আইফোন 11 এটা হচ্ছে 64 জিবি 11 এর 64 জিবি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এটার ব্যাটারি হেলথ এটা কিন্তু 92% ব্যাটারি হেলথ দেওয়া আছে হ্যাঁ কিন্তু এটা হয়তো এখন সহজে পাওয়া যায় না এই জন্য এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখতে পারবেন এখানে দেখেন 92% ব্যাটারি হেলথ আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এই ফোনটা আমার কাছে পেয়ে যাবেন মাত্র 43,500 টাকা জি 43,500 টাকা আইফোন 11 64 জিবি ব্যাটারি হেলথ পাবেন সবচেয়ে ভালো 92% তো
এ ছিল আমার নিজের কালেকশন। আমি সাধারণত নিজের যা কালেকশন থাকে এগুলোই দেখাই, আমাদের সব দুইটা অনেকেই জানেন। তো এই ছিল আমাদের কালেকশন। এছাড়াও যদি আপনার কোনো পছন্দের ফোন থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি যদি আমার নিজের স্টকে থাকে অথবা আমাদের ইম্পোর্টার থাকে সাপ্লায়ার থাকে ওনার যদি প্রোডাক্ট থাকে তাহলে আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভালো কন্ডিশনের ফোন দিব, ভালো একটা প্রাইজেরও ফোন দিব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো আমার ফেসটা আবার দ্বিতীয়বার আপনাদের সামনেও আসবে না। সো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের আমার ভিডিও। আর অবশ্যই ফোন নিতে চাইলে বা ফোনের কোনো ধরনের যোগাযোগ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।